কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি, যা বাসায় থাকা উপকরণ দ্বারাই তৈরি করতে পারবেন। আর আজকে আমি আপনাদের করে দেখাবো তরমুজের জেলো ক্যান্ডি। এটা কিন্তু বাসায় ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে, বিশেষ করে বাচ্চাদের কিন্তু এটা ভীষণ প্রিয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বাসায় সহজেই বানিয়ে নেওয়া যাবে তরমুজের জেলো ক্যান্ডি। এর জন্য আমি একটি তরমুজ নিয়ে নিয়েছি, এখন তরমুজটার মাঝ বরাবর কেটে নিচ্ছি। এখন একটা চাকুর সাহায্যে তরমুজের চারপাশ থেকে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিচ্ছি উঠানোর সুবিধার জন্য। এখন একটা চামচের সাহায্যে তরমুজটা আমি তুলে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন, চাকু দিয়ে না কেটে নিয়ে এভাবে চামচ দিয়ে কেন তরমুজগুলো তুলে নিচ্ছি? আপনাদের ভাবনা কিন্তু ঠিকই, আমি আসলে তরমুজের জেলো পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এর জন্য এভাবে তুলে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু শীঘ্রই আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। এবার ব্লেন্ডার চকে তরমুজ দিয়ে দিচ্ছি। এখন প্যানে তরমুজের রসটা ঢেলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা বুঝে দিবেন, কারণ তরমুজটা যদি খুব মিষ্টি হয় তাহলে চিনি কম দিবেন, আর তরমুজ যদি মিষ্টি না হয় তাহলে চিনিটা বাড়িয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন খুব ভালোভাবে নেড়ে কর্নফ্লাওয়ার আর আগার আগার পাউডার তরমুজের রসের সাথে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার এবং আগার আগার পাউডার খুব ভালোভাবে তরমুজের রসের সাথে মিশে গিয়েছে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। এবার জাল করে নেব 5 মিনিটের জন্য। যখন দেখবেন তরমুজের রসটা এভাবে ফোটা শুরু করেছে এবং কর্নফ্লাওয়ারের জন্য কিছুটা ঘন হয়ে এসেছে, তখন চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম মোল্ড না থাকে তাহলে যে কোনো পাত্রে জমিয়ে কেটে নিলেই হবে। ভালোভাবে জমার জন্য ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখুন কি সুন্দরভাবে জমে গিয়েছে। আমি এখন এই জেলো ক্যান্ডিগুলোকে কোডিং করার জন্য ড্রাই কোকোনাট নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ড্রাই কোকোনাট না থাকে তাহলে চিনি দিয়েও কোডিং করতে পারেন। বাসায় তৈরি করা কিন্তু খুবই সহজ, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।